আর 35A ধারা সংবিধানে দুটো খুব বিশেষ ধারা ছিল, যে দুটো খালি কাশ্মীর রাজ্যের পক্ষে প্রযোজ্য ছিল। 370 এটা যখন সংবিধানে সংযোজন করা হয় তখনই বলা হয়েছে এটা অস্থায়ীভাবে করা হচ্ছে। অস্থায়ী এটা 47 সালের পর, 52 সালের পর থেকে অস্থায়ীভাবে চলে আসতে আসতে ইতিমধ্যে 53 সালে শ্যামাপ্রসাদ মুখার্জি এইটাকে নিয়ে একটা আন্দোলন করেন। তার কথা ছিল যে ভারতবর্ষ যখন এক, তখন একটা বিশেষ রাজ্যে যাওয়ার জন্য আলাদা পারমিট, আলাদা ব্যবস্থা কেন থাকবে। তার প্রতিবাদ করতে গিয়ে তাকে জীবন দিতে হয়। এর মধ্যে বিজেপির একটা সেন্টিমেন্টও জড়িত ছিল, কিন্তু আজকে যে কথাটা বিজেপি সরকার করছে এটা একটা ঐতিহাসিক সিদ্ধান্ত। এটা আগামী দিন বলতে পারবে সিদ্ধান্ত সঠিক কি বেঠিক। আমার ব্যক্তিগত ধারণা সিদ্ধান্ত তো দেরি হলে পর সঠিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমার মতে বলে যে 5ই আগস্ট এটা একটা রেড লেটার ডে, এবং এটা ভারতীয় গণতন্ত্রকে আরও মজবুত করার জন্যে এটা হয়েছে। যে যখন কাশ্মীরি পণ্ডিত বা ব্রাহ্মণদেরকে বা কাশ্মীরি যারা এসে শিডিউল কাস্টরা তাদেরকে যখন বিতাড়িত করে দিল, এবং যেভাবে বিতাড়িত করে দিয়েছে সেগুলো বলার যোগ্য নয়। বাচ্চা শিশু থেকে আরম্ভ করে এক কাপড়ে তাদের কাছে তাড়িয়ে দিয়েছিল, সেইটা কিন্তু কোনো তথাকথিত বামপন্থী ডানপন্থী ইসলামীবাদী বা মৌলবাদী কারাও প্রতিবাদ করেনি। এই প্রতিবাদটা অনেক আগে করা উচিত ছিল। এই এই যে 370 বা 71 যাই বলুন না কেন, এটা তো শুধু একমাত্র কাশ্মীরে আছে সেটা নয়, ভারতবর্ষের বিভিন্ন জায়গায় আছে, কর্ণাটকে আছে, আপনার অন্ধ্রপ্রদেশে আছে, তারপরে আপনার মিজোরামে আছে, বিভিন্ন জায়গায় আছে। বিভিন্নভাবে তারা বিভিন্ন ধরনের বিশেষ বিশেষ সুযোগ সুবিধা পাচ্ছে তাদের আঞ্চলিক উন্নয়নের জন্যে, সিকিম পাচ্ছে। আজকে যে কাশ্মীরে যে সমস্ত সুযোগ সুবিধাগুলো দেওয়া হতো, আর সেখানে উপত্যকা বলে সেখানে বাইরের রাজ্যের কোনো মানুষ জমি কিনতে পারতো না, আজকে হবে কি, বিভিন্ন লোকের সেখানে ভিড় হবে, তাদের ব্যাহত হবে, উন্নয়ন ব্যাহত হবে, তাদের মানসিক উৎকর্ষ নষ্ট হবে, সমস্ত কিছু নষ্ট হবে। আর সবথেকে বড় কথা যেটা হচ্ছে যে আজকে যে উদ্দেশ্য নিয়ে আজকে কেন্দ্রীয় সরকার তাদের সংখ্যাধিক্যের জোরে এই অধিকারটাকে প্রয়োগ করে একটা নাগরিকের অধিকার কেড়ে নিলেন, সুখ সম্ভোগকে নষ্ট করলেন, এইটার জন্যে কিন্তু সারা ভারতবর্ষে একটা অশান্তির সৃষ্টি হবে, সাম্প্রদায়িক রাস্তার সৃষ্টি হবে, এবং শুধু তা না, বিচ্ছিন্নতাবাদ থেকে শুরু করে সমস্ত রকম দিক দিয়ে আমাদের দেশ কিন্তু একটা বারুদ তৈরি হচ্ছে, যে কোনো সময় বার্স্ট হয়ে যেতে পারে। তবে আমি যতটা জানি 370 ধারা যখন চালু হয় রাজা হরিসিংয়ের আমলে, তখন 5 নম্বর উপধারা অনুযায়ী বলা ছিল যে কাশ্মীরের রাজা হরিসিংয়ের অনুমতি সাপেক্ষে কাশ্মীরের অন্তর্ভুক্তি বা 370 ধারা এইগুলো। কিন্তু সেক্ষেত্রে কোনো রাজ্য সরকার বা কোনো দেশের মানে এককভাবে সিদ্ধান্ত নিয়ে কেন্দ্র সরকার এটা করেছে, এটা কারোর সঙ্গে কোনো আলোচনা বা আলোচনা করে বা বিভিন্ন সংসদে বা রাজ্যসভায় বিল নিয়ে এসে সেটা আলোচনার মাধ্যমে যদি করে, তাহলে এটা সবারই মত যদি থাকে তাহলে ঠিক আছে। আমার যেটা মনে হচ্ছে যে একদিকে ঠিক আছে, কিন্তু সরকার এটা নিজের ক্ষমতাটা দেখানোর চেষ্টা করছে। এই ক্ষমতাটা যদি না দেখিয়ে সবাইকে নিয়ে বসে আলোচনার মাধ্যমে যদি এটা করতো, আমার মনে হয় ঠিক হতো। বাতিল করে যেটা কাজ হয়েছে ভারতের যে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর মধ্যে যে সিস্টেমগতভাবে যেটা করা দরকার সেটা কিন্তু করা হয়নি। মাননীয় মুখ্যমন্ত্রী এই ব্যাপারে বলেছিলেন যে এটা পদ্ধতিগত হলে, পদ্ধতিগতভাবে যদি হয় তাহলে সেটা সঠিক আছে, কিন্তু এটা পদ্ধতি মেনে হয়নি। এটা একটা ডিক্টেটরশিপ চালানো হয়েছে, গভর্নমেন্টে আছে একচ্ছত্র অধিপতি হিসাবে বিজেপি সরকার, সে বিজেপি সরকার তার নিজের খেয়াল খুশি মতন তার নিজের দম্ভটাকে ওখানে অ্যাপ্লাই করবার চেষ্টা করেছে। আমার মতে এটা ঠিক হয়নি বলে আমি মনে করব। যতক্ষণ পর্যন্ত না পদ্ধতিগুলো মেনে এই কাজটা সম্পূর্ণ করা হবে ততক্ষণ পর্যন্ত আমার এটা মতবিরোধ। ইন্ডিপেন্ডেন্ট
ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে কাভেরি নিয়ে এলো স্ক্র্যাচ অ্যান্ড উইন অফার। স্ক্র্যাচ কুপনের মাধ্যমে কেনাকাটায় পেয়ে যান 50% ডিসকাউন্ট। অফার চলবে 15 আগস্ট পর্যন্ত। কাভেরি, খাগড়া, ভৈরবতলা, বহরমপুর। যদি মধ্যবঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমাজিন সিটিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে একটি ক্লিক দেবেন।